নতুন বছরে 2024 এ কি টাইপের ব্যবসা করলে আপনারা অনেক টাকা উপার্জন করতে পারবেন এবং সেই ব্যবসা লসে যাবে না। আজকে কয়েকটা ব্যবসা আইডিয়া দিচ্ছি যেগুলো খুবই কম ইনভেস্টমেন্টে আপনি চালু করতে পারবেন এবং ভালো প্রফিটও করতে পারবেন। প্রথম যে ব্যবসা আইডিয়া আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম এবং রিসার্চ করছিলাম, সেটা হচ্ছে আপনি যদি এই মুহূর্তে ইন্ডিয়ার বুকে হেয়ারের উপর এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তবে সেটা ভালো চলবে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ায় চুলের মার্কেট অনেক বড়। অ্যাকচুয়ালি কথাটা শুনতে খারাপ লাগলেও সব থেকে যদি বেশি প্রফিটেবল বিজনেস হয় আমার চোখে সেটা হচ্ছে হেয়ারের বিজনেসে। হেয়ারের বিজনেসে 200x 300 এরকম প্রফিট থাকে। একটা 1400-1500 টাকার হেয়ার প্যাচ, হেয়ার উইগে সেখানে আপনার প্রায় সেটা 6000-7000 টাকায় বিক্রি হয়, ঠিক আছে? তো আপনি যদি হেয়ার প্যাচ বা হেয়ার উইক বাংলাদেশ থেকে নিয়ে এসে আপনি যদি ওটাকে পুরো ইন্ডিয়ায় যদি প্রোভাইড করেন, পুরো ইন্ডিয়ায় বিভিন্ন সেলুনে চলনে, বা আপনি যদি চুলটা এখানে কোনো ম্যানুফ্যাকচার থেকে উঠিয়ে যদি চায়নাতে এক্সপোর্ট করেন, বা কাটা চুল উঠিয়ে যদি চায়নাতে এক্সপোর্ট করেন, সেখানে বিশাল বড় মার্কেট আছে। এবার আপনার মাথায় আসবে যে আমাকে এখানে কত টাকা পুঁজি ইনভেস্ট করতে হবে। দেখুন, এই নয় আপনাকে এক্ষুনি 10 লাখ টাকা করতে হবে। আপনি ছোট্ট উপায় করুন, আপনি যে কোনো ম্যানুফ্যাকচারার বা যারা হোলসেলার তাদের কাছে তাদেরকে কথা বলুন, যে তাদেরকে বলুন যে আমি কাস্টমার খুঁজে দিব আপনার, তার জন্য প্রত্যেকটা চুলের পিছনে বা হেয়ার প্যাচের পেছনে আমি 20% বা 30% নেব। তারা অলরেডি একসেপ্ট করে নেবে, তাদের যেই চুলটার দাম তার থেকে 30% বাড়িয়ে আপনি বিক্রি করতে পারবেন। সেখানে জিরো পুঁজি লাগিয়ে আপনি একটা বিজনেস করলেন, তারপরে দেখলেন যে মার্কেটটা এরকম, মার্কেটে এইভাবে বিক্রি করা যায়, এভাবে তারপরে আপনি স্টেপ বাই স্টেপ এগালেন। এবার যখন আপনি স্টেপ বাই স্টেপ এগাবেন এবং দেখতে পাবেন মার্কেটে অটোমেটিক্যালি অনেকে আছে এবং আপনিও সেই মার্কেটে গেছেন, অটোমেটিক্যালি সেখানে কম্পিটিশন আসবে, অনেক কিছু আসবে, কিন্তু তাও প্রফিট আছে, ঠিক আছে? হেয়ার উইক্স বা হেয়ার প্যাচের বিজনেস করে আমাদেরই মানে বাড়ির কাছে কিছু মানুষ কোটিপতি হয়েছে। আমি জানি না আপনারা কতটা বিশ্বাস করেন, বাট সিরিয়াসলি টাকা আছে। সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি, আমি কিছুদিন আগে কলকাতায় গেছিলাম, সেটাখানে দেখেছি একটা জিনিস দমদম সাইডে বা পার্ক সাইডে দেখেছি একটা দোকানে সবসময় ভিড়, সেটা হচ্ছে ট্যাটুর দোকান। তো আপনি ভাবুন তো, যদি আপনি ট্যাটু বানাতে চান বা মেলাতে আমি যদি যাই দেখি ট্যাটুর দোকানে সব থেকে বেশি ভিড়। যদি আপনি ট্যাটু বানাতে জানেন বা কোনো একটা ট্যাটুর ছেলেকে এমপ্লয়ি হিসেবে রেখে আপনি যদি একটা ট্যাটুর বিজনেস করেন এবং যদি ঠিকঠাকভাবে আপনি অ্যাডভার্টাইজ করেন এবং একটু যদি ভাইরাল হয়ে যান, আপনার কাছে কাস্টমারের অভাব হবে না। আর সিরিয়াসলি ট্যাটুর বিজনেসে প্রচুর প্রফিট। একজন মানুষ পার ডে ট্যাটুর বিজনেস করে লাখ টাকা পর্যন্ত ইনকাম করে, আবার কেউ আবার কমও ইনকাম করে। তো মধ্য কথা, ট্যাটুর বিজনেসেও প্রফিট আছে, আপনি চাইলে ট্যাটুর বিজনেস শুরু করতে পারেন। তৃতীয় যে ব্যবসা আইডিয়াটা সেটাও ইন্টারেস্টিং, সেটা কি, হ্যাঁ, আজকালকার যুগে কিছু কোর্স করার জন্য মানুষ অ্যাট্রাকটিভ থাকে। তো আমি একটা সাইট দেখেছিলাম যে হোটেল ম্যানেজমেন্টের কোর্স, আমি এটা রিকমেন্ড করছি না হোটেল ম্যানেজমেন্টের কোর্সের চালু করুন, আমি দেখেছি যে ওখানে মানুষের চাহিদা আছে বা স্টুডেন্টের চাহিদা আছে। তো আপনি যদি সেখান থেকে হেঁটে একটা কুকিং ক্লাস করান অনলাইনে বা অফলাইনে একটা সুন্দর টিউশনের মতো যেভাবে হয় একটা যদি কুকিং ক্লাস চালু করেন এবং সেখানে যদি একটা কোর্স ফিস যদি নর্মাল রাখেন, সেখানে একটা বিশাল বড় বিজনেস মডেল ক্রিয়েট হবে। এবার কুকিং ক্লাস আপনি কীভাবে স্টার্ট করবেন, আপনি একটা প্রথমে নিজেই ক্লাউড কিচেন বানাবেন, যদি আপনি ভালো কুক করতে জানেন বেস্ট, নাহলে কোনো একজন এক্সপার্টকে রাখবেন এবং সেটাকে সুন্দরভাবে ভিডিও বানিয়ে অনলাইনে সেটাকে প্রচার করবেন যে আমরা কুকিং ক্লাস করাই, আপনারা এখান থেকে সার্টিফিকেট পাবেন, এখানকার এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় চাকরি করার জন্য যেতে পারেন। তো আপনি কাউকে 3 মাস বা 6 মাস ট্রেনিং দিলেন কুকিং ক্লাসের জন্য, সেই ছেলেটা বা মেয়েটা বেরিয়ে যখন কোথাও জব খুঁজতে যাবে তাদের এক্সপিরিয়েন্স দেখবে, অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স আছে, এবং যে ছেলেটা বা মেয়েটা আপনার কাছে পড়তে আসবে তারা টাকা দেওয়ার জন্য সর্বদা রাজি থাকবে, কেননা আপনি কিছু ভ্যালু প্রোভাইড করছেন। তাই এই মুহূর্তে যদি আপনার রান্না করতে ভালো লাগে বা আপনি রান্না প্রেমিক মানুষ, তবে আপনি কুকিং ক্লাস স্টার্ট করুন, দেখবেন সেখানেও একটা বিশাল বড় বিজনেস মডেল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি, হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার, কিছুদিন আগে আমি একটা কোম্পানিতে গেছিলাম, সেটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টার। আচ্ছা আচ্ছা, আপনি ভাবছেন কম্পিউটার ট্রেনিং সেন্টার একটা কোম্পানি, এটা তো কোনো পাড়ায় পাড়ায় না, ওই কম্পিউটার সেন্টার একটা ভিন্ন রকম। ওখানে অনলি ফর জাভাস্ক্রিপ্ট, পাইথন, C++ এইসব শেখানো হয় এবং সেখানে বিভিন্ন নতুন মডেলের কোর্স করানো হয়। তো আপনি ভাবুন তো, একটা এরকম কম্পিউটার ক্লাস বা কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলে সেখানে যদি কোনো এক্সট্রা লেভেলের কোর্স আপনি যদি করান বা কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলে যদি আপনি অ্যানিমেশান শেখান
বা আপনি যদি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলে অনলি ফর গ্রাফিক্স ডিজাইন শেখান, সেখানেও আপনার কাছে প্রচুর স্টুডেন্ট হবে এবং সেখানেও আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। মধ্য কথা, অ্যাডভান্স লেভেল কম্পিউটার সেন্টার যদি আপনি খোলেন সেখানেও আপনার টাকা হবে না, কেননা আমি দেখেছি সেখানে যে কম্পিউটার সেন্টারটা তার প্রত্যেক বছর 1.5 থেকে 2 হাজার স্টুডেন্ট পড়ে এবং সেটাকে 5 হাজার কীভাবে করবে সেটার জন্য প্ল্যানিং করছে। তাই এটা মাথায় রাখা উচিত, যাই বিজনেস করেন আপনাকে রিস্ক নিতে হবে, রিস্ক নেওয়ার এবিলিটি থাকতে হবে। যদি আপনি রিস্ক নেওয়ার এবিলিটি থাকেন তবে 100% কাস্টমারও আসবে, স্টুডেন্টও আসবে। তাই আমি রিকমেন্ড করবো, যদি আপনার কাছে কিছু টাকা আছে বা কোনো কম্পিউটার সেন্টারের সঙ্গে জুড়ে কোনো অ্যাডভান্স কোর্স চালু করতে চান আপনি করতে পারেন, সেটাও একটা বিশাল প্রফিটেবল বিজনেস। লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কি? সেটা হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে ওয়েব অ্যান্ড সোশ্যাল মিডিয়া এজেন্সি। আচ্ছা, আজকের দিনে সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো কথা হবে না, আজকের দিনে ওয়েব দুনিয়া ছাড়া কথা হবে না, আজকে 5G-র জামানা চলে এসেছে। তো আপনি যদি এখনও অনলাইন থেকে দূরে আছেন তবে আপনি সব থেকে বড় ভুল করছেন। আমি জানি না আপনি এখন কি ভাবছেন, বাট যদি আপনি এডুকেটেড পার্সন হন, যদি ভাবেন যে আমি কিছু করে দেখাবো, তবে আমি বলবো এই মুহূর্তে একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি খুলুন, একটা ওয়েবসাইট ডিজাইন এজেন্সি খুলুন। আপনি ওয়েবসাইট ডিজাইন আপনাকে শিখতে হবে, অনলাইনে অটোমেটিকলি ফ্রি আছে। সোশ্যাল মিডিয়া এজেন্সি জন্য কিছু ফেসবুক অ্যাড, গুগল অ্যাড আর একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা অটোমেটিক্যালি আপনি ইউটিউবে ফ্রিতে শিখতে পারবেন। এছাড়া আপনি আমাদের কাছে কোর্স হয়, কোর্স করে আপনি একটা এজেন্সি খুলতে পারেন। আপনি বিশ্বাস করবেন না, এক একটা এজেন্সি প্রত্যেক মাসে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা কামায়। হয়তো আমরা এত বড় পজিশনে যাইনি, আমরা তার থেকে হয়তো 1% লেভেলে গেছি। তো আপনি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি খুলতে পারেন, একটা অ্যাড এজেন্সি খুলতে পারেন এবং অ্যাড তুলতে পারেন এবং প্রচুর টাকা উপার্জন করতে পারেন। আমি এখানে আপনাদের লোভ দেখাচ্ছি না, আমি এখানে আপনাদের বলছি না এগুলাই খুলুন, আমি জাস্ট আপনাকে সাজেস্ট করছি আমার যা আইডিয়া আছে বা আমি যা ভেবেছি। নতুন বছরে এগুলো যদি আমি আপনার জায়গায় থাকতাম যে কোনো একটা ট্রাই করে দেখতাম। আরে ট্রাই করতে করে দেখি, একদিন তো মরেই যাবেন, তাই না? তাই ট্রাই করে দেখুন, যে কোনো একটা বিজনেস শুরু করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করুন। কারণ নতুন বছরে যদি কাউকে গিফট দিতে চান প্রথম থেকেই, তবে এই ভিডিওটা শেয়ার করলেই সেটাই তার কাছে বড় গিফট হয়ে যাবে। ভালো থাকুন, আনন্দে থাকুন, আর একসঙ্গে বলুন জয় হিন্দ জয় ভারত।